Assalamualaikum. Welcome back to Zahrah Zayan Mom channel. Aske ami apnarer dekhaibo my lovely viewers nuabi shamai. Ekta famous shamai ami hoimo eta. Shobshomoy chole. To idor agor din eta ami ready korchilam. To share kora hoyse na apnarer loge ider jamelay. To aske ami ready korilam aki. To ami shobshomoy lachhi shamai di ready kori. আজ ও যে সিকন সেমাই ও সেমাইটা দিয়ে আজকে ডিফারেন্টলি আমি রেডি করার চেষ্টা করব। তো দেখো কা আতর সাজ্যে আমি আস্তে আস্তে হই রেগুলারে বাঙ্গি নিলাম, আর বাংবার সময় সাবধানতা অবলম্বন করবা, বিকজ এটা আসলে যে উইরা উইরা যায় কি। তো একটা বড় পাত্রত লইয়া ওরকম আতর সাজ্যে চাপ দিয়ে দিয়ে বাঙ্গি নিলে খুব ভালা। তো এখানে দেখো কা আমি যে ঘি গরম করে রাখছি পরিমাণ মতো, তো ঘিউর মাঝে সেমাইটা এখন খুব ভালো হইরা বাজিলাইরাম। আর আমি দুইটা তেজপাতা মাঝখানে দিয়ে সিরা দিলাম, চিনি দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিবা। এখন দেখো কা আমি নিডু পাউডার দিলাম, আপনারা এনি পাউডার মিল্ক দিতে পারবা এজ ইউর উইশ। দিয়ে এগুলারে খুব ভালো হইরা আমি কুক করাম। চুলার আগুনটা কিন্তু একবারে কম আছে, এখন চুলার আগুনটা কমাইলেছি, ফ্রাই করা শেষ। এখন আমি একটা হাঁড়ির মাঝে লিকুইড মিল্ক, আমি ফ্রেশ মিল্ক যে ও মিল্কটা অ্যাড করলাম, এখন খুব ভালো। এখন আমি পাউডার মিল্ক নিডুয়ে অ্যাড করলাম, আপনারা এনি ফ্রেশ সরি এনি পাউডার মিল্ক অ্যাড করতে পারবা। এখন আমি খুব ভালো করে এখন লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্কটা মিক্স করলাম। এখন আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা অ্যাড করলাম, হইরা খুব ভালো হইরা মিক্স করলাম। তো এখানে একটা ভুল করছিলাম আমি, আগে পানির লগে বা দুধের লগে আপনারা মিক্স হইরা দিলাইবা, তারপরে দেখবা খুব ভালো হইব। এখন আমি দেখো কা সবসময় কন্ডেন্স মিল্ক অ্যাড করি, আজকে আমি করতাম নাই, আজকে আমি করছি কাস্টার্ড যে আমরা কেগোর সাথে খাই ওটা আমি আজকে অ্যাড করছি। তো দেখো কা এখন কীরকম হইছে, দেখো কা আমি কীরকম ঠিক করছি আর কি। করার পরে একটা দেখো কা খাসের একটা বললো ইয়া, এখন আমি ওই যে বাচ্ছিলাম গির মাঝে সেমাইটা ওগুলার আস্তে আস্তে কইরা আমি আতর সাজ্যে মিল কইরা দিলাম। তেজপাতাটা দিছিলাম, তেজপাতাটা বাচ্চা তুলি লাইরাম, খাইবার সময় জনতে কোনো বেড়াসেরা করে না। আর ওই যে আমি বানাইছিলাম পেস্টটা এগুলারে আমি ক্রিম ছাড়াকে আমি অ্যাড করলাম, একটা লেয়ার দিলাম মাত্র। তো একটা লেয়ার ক্রিমর দেওয়ার পরে বাজা সেমাই আমি আবার অ্যাড করলাম, আর একটা লেয়ার দিলাম। এখন আমি যে বাচ্চা রাখছিলাম গির মাঝে বাদাম কাজু বাদাম আর একটা মিক্স, এরপরে আমি দিছিলাম কিসমিস, এগুলা উপরে দিয়া এখন ক্রিম দিলাই এরম। আপনারা এনি বাদাম অ্যাড করতে পারবা, বাদামটা আমি খুব বেশি ভালো পাই। এখন আমি আতর সাজ্যে দেখো কা নাইরে একটু জাহার দিয়ে দিয়ে এটারে মিল করে নিছি, হইরা আর একটা লেয়ার সে মারি দিলাম। এখন ও বাজা বাদামটা আমি রাখছিলাম, যেগুন রেস্ট অফ দ্য বাদাম আমি এগুলা দিলাই এরম। দেওয়ার পরে দেখো এটা একটা চামচের সাহায্যে এখন আমি এগুলারে চাপ দিয়ে দিয়ে বয়ে দিলাম, আসলে এটা লাগে না এমনি দিলাম আর কি আমি। আর একটু আমি খাসা বাদামও অ্যাড করে নিলাম, বিকজ আই লাইক বাদাম মোস্ট। তো এখন রেডি আমার নোয়াবি সেমাই। তো এখন আমি কিতা করব, এই সেমাইটা ঠান্ডা খাইতে খুব বেশি ভালো লাগে, ঠান্ডা খাওয়াই বেটার। তো আমি কিছু গরম রয়েছে নানি, এখন তো ঠান্ডা হওয়ার পরে ফ্রিজও রাখি দিব, রাখার পরে খাইম। তো আজকে আমার রেসিপিটা কেমন হইলো জানাইবা, প্লিজ সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেলটারে বাজিয়ে দিবা, তাই আমার সব রেসিপি সবগুলো ভিডিও আপনারা কাছে সহজে যাইব কি, আপনারা কোনোটা মিস করতে নাই। তো সাবস্ক্রাইব করবা, যারা সাবস্ক্রাইব করছ তারারে ধন্যবাদ আর দোয়া। আর যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করিলিবা, ভালো থাকুকা সুস্থ থাকুকা। আর জাহরা জায়ান মোমোর চ্যানেলটারে সাপোর্ট করুকা,
কোনো ভুল ত্রুটি এলে দৌড়াইয়া দেউকা, আর কোন ধরনের ভিডিও আমার কাছে সাইন আপনারা আমারে কইবা, আমি ও ধরনের ভিডিও বানাইনের চেষ্টা করমু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।